Pues lo está viendo. সত্যি আমি আনন্দিত আজকে এখানে আসতে পেরে। গ্লোবাল পিস ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের একটা অংশীদার হয়ে আমি সত্যি আনন্দিত। এডিসি হেলথ কেয়ারের পক্ষ থেকে আমাদের যে টিম আমরা এখানে দিতে পেরেছি হেলথ চেক আপের জন্য সেটা আমাদের আনন্দ এবং গর্বের বিষয়। গ্লোবাল পিস ফাউন্ডেশন এদের যেটা মেন মোটো প্রথম পেজে যদি হাতে কাগজটা থেকে সকলে দেখতে পাবেন নামের নিচে প্রথম যেটা লেখা রয়েছে বিশ্বব্যাপী শান্তি ও সত্যের প্রচার, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন আজকে। আজকে আমরা যে সমাজে রয়েছি, আমরা যে ধর্মের রয়েছি, সেখান থেকে আমাদের একটা সত্য যে আমাদের ধর্ম আমাদেরকে নিয়ে আমরা যে পরিবেশে আজকে রয়েছি ভারতে সে জায়গায় আমাদের সত্যটাকে প্রচার করতেই হবে, এটাকে আমাদের বোঝা উচিত, অনুধাবন করা উচিত এবং গ্লোবাল পিস ফাউন্ডেশন সেটা নিশ্চয়ই করেছে। গ্লোবাল পিস ফাউন্ডেশন টু প্রমোট দ্য পিস, শান্তিকে প্রমোট করার জন্য বিশ্ব শান্তি এবং বিশ্ব যেটা পিস এবং ট্রুথ এটাকে প্রচার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা অংশীদার হয়েছি। সংক্ষেপে দু একটা কথা বলব, এই শান্তি প্রচার করতে হলে আমাদের সব কিছুরই প্রয়োজন। প্রথম যেটা প্রয়োজন সেটা শিক্ষা, ইসলাম আমাদের সেটা শিক্ষা দিয়েছে, প্রথমেই ইসলাম শুরু হয়েছে শিক্ষা দিয়ে। এখানে রয়েছেন বুদ্ধিজীবীগণ, তারা অবশ্যই বলেছেন এবং আমি আবার বলব যে আমাদের কোরআনের প্রথম আয়াত যেটা একরা বিএসমি রব্বিকাল্লাজি খালাক, শিক্ষা নিয়ে, শিক্ষা না হলে শান্তি হতে পারে না। শান্তি হলে স্বাস্থ্য চাই, সেটাও হতে হবে, যেটা উদ্যোগ নিয়েছে আজকে গ্লোবাল পিস ফাউন্ডেশন। আমরা যে জায়গায় বাস করছি আমরা পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ড ক্লাস আমাদের বলা হয়, দ্যাটস ট্রুথ। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসে আমাদের ক্লাসিফিকেশন করা হয়েছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না আমাদের সঙ্গে, আমরা পিছিয়ে পড়েছি আমাদের জন্যই, আমাদের এগিয়ে আসতে হবে, শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। এদিকে হেলথ কেয়ার আমরা মেডিকেল ক্যাম্পগুলো এই জন্যই করছি, এটা প্রথম ক্যাম্প না আমাদের। গত তিন মাসে আমি যদি বলি, আমি জানি না বলা উচিত কিনা, এটা আমাদের ১১ নম্বর ক্যাম্প। মানিকচক, ভূতনি, মুত্রাপুর, নূরপুর এখানে সব জায়গায় ক্যাম্প করলাম। কদিন আগে আমাদের মাগুরা, রানীনগর হাই মাদ্রাসা, তারপরে এই ক্যাম্পটা, আগামীকালকে রয়েছে মালদীপুর। এই যে আমরা ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস, এই ক্লাসটাকে যদি আমরা স্বাস্থ্যর দিকটা দিতে পারি অ্যাজ এ ডক্টর, আমি চেষ্টা করছি সেটা। আমার টিমকে নিয়ে আমি যাচ্ছি, আজকেও আমরা চারজন পাঁচজন ডক্টর নিয়ে, চার পাঁচজন ছেলেদের নিয়ে এসেছি এখানে। এই সাপোর্টটা যদি আমরা দিতে পারি অ্যাজ এ ডক্টর, আমার জায়গা থেকে আমি দিতে পারি, আমরা প্রত্যেক নাগরিক, প্রত্যেক মুসলমান যদি আমার জায়গা থেকে আমার কাজটা করতে পারি, তাহলে আমরা ওবিসি আর কেউ আমাদের বলবে না, আমার মনে হয় সেটা। একজন টিচার, অ্যাজ এ টিচার আমি শিক্ষাটা স্কুলের বাইরেও দিতে পারি, আমরা ওবিসিতে থাকবো না। অ্যাজ এ ডক্টর আমি যদি ট্রিটমেন্টটা হসপিটালের বাইরেও দিতে পারি, আমার মনে হয় না আমাদের সমাজটা ওবিসি বলে থাকবে। এই সত্যটাকে আমাদের প্রচার করতে হবে। আমি ধন্যবাদ জানাই আসিফ আনোয়ারকে, গ্লোবাল পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্টকে এবং সকলকে যারা এখানে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যা জায়গার লোক হাইরানি,